বারবার সূরা বুরুজ পড়লেন বাবা জীবন ভর সূরা বুরুজ তেলাওয়াত করলেন যারা বলে সূরা বুরুজ বলে জাল সূরা কাবা শরীফের ইমামেরা সূরা বুরুজ দিয়া নামাজ পড়ায় মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফের ইমাম সূরা বুরুজ দিয়া নামাজ পড়ায় তারা কয় না জাল বাংলাদেশে যারা কইলি জাল আমরাও বুঝছি তো গো ঈমানে ভেজা ঠিক কি না বলে ইমানে ভেজাল এ বেয়াদব আল্লাহর নাযিল করা আল্লাহর ওহির উপরে যারা আঙ্গুল তুলতে পারে তাদের গর্দান কেটে দেওয়া উচিত গর্দান কেটে দেওয়া উচিত তো তোরা তো মক্কার কাফিরের থেকেও বেশি জঘন্য আবু জাহেল মক্কা মুআজ্জামায় মানুষদেরকে নিষেধ করলো খবরদার মুহাম্মাদের কোরআন শুনতে যাইবা না আবু জাহিল নিষেধ করলো আইন করলো কেউ যাইতে পারবা না গেলে খবর আছে আহারে মুসলমান বলতে গেলে কলিজা ফেটে যায় হজে গেলাম আবু জাহেলের বাড়ি বাথরুম বানায় রাখছে যে কেউ যাইতে পারে যে কেউ আসতে পারে দুঃখের ব্যাপার হলো আমানুর নবী রহমাতুল লিল আলামিনের বাড়িটা যে জায়গায় নবী তাশরীফ আনছেন ওই বাড়িটা গেরাও দিয়া এমন ভাবে আটকায়া রাখছে কেউ যাইতে চাইলে সহজে যাইতে দেয় না মাঝে মধ্যে শান নামাজের পরে রাত্রে একটু যাইতে দেয় দুই চার জন যায় ওই জায়গাতে গেলে আবার ওরা অডিও এই মাইকের মধ্যে স্পিকারের মধ্যে অডিও চালায়া দেয় এক বেড়ায় ওয়াজ করে আরবিতে আবার উর্দুতে ওয়াজ করে নবীজি রহমাতুল্লিল আলামিন কোন জায়গায় জন্মগ্রহণ করছে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দলিল নাই এটা যদি নির্দিষ্ট দলিল না থাকে তুই এই জায়গাতে লাগাই সৎকার ঠিক কি না বলে এটা অন্য কোনো আনে লাগা এখানে লাগাইছিস কেন ওখানে তো কিছু বলা যায় না কইলে দূরে লিয়ে যাবো ওই দেশের আইন বড় কড়া আর ওরা এইভাবেই মানুষকে কন্ট্রোল করে হায় হায় ওই জায়গায় গেলাম চতুর্দিক ঘুরে দেখলাম কিন্তু ভিতরে ঢুকতে দেয় না আমি একদিন সুযোগ পাইছি যাওয়ার আবু জাহিলার বাড়ি যাও কোনো অসুবিধা নাই নবীর বাড়ি যাও অনেক সমস্যা হেন গিয়া নামাজ পড়তে দেয় না ওখানে গিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবেন দেয় না ওখানে গিয়ে একটু চোখের পানি ছাড়বেন দেয় না ধাক্কা দিয়ে সরাই দেয় নবীর মহব্বতে একটু চোখের পানি ছাড়বেন দেয় না ধাক্কা দিয়ে সরায় দেবো আরো সামনে এগুলি লাগায় রাখে তখন মানুষ যারা বুঝে না তারা যায় গিয়া গিয়া সেলফি উঠায় নবীজির বাড়ি গিয়া গিয়া দুই চারটা করে সেলফি উঠায় তারপর চলে আসে আমি জিয়ারত করছি ওই জায়গাতে দাঁড়াই একটু দোয়া করছি কিন্তু দাঁড়াইতে পারি না আমি হাঁটতে হাঁটতে দোয়া করছি কারণ আমি জানি দাঁড়াইলেই ওরা এসব সমস্যা করবো এই জন্য দোয়া করছি আর হাঁটছি চতুর্দিকে ঘুরছি কয়েকবার ঘুরছি চতুর্দিকে ঘুইরা কিছুক্ষণ সময় ওই জায়গায় সিঁড়ির মধ্যে বয়ে রয়েছি বৈশা বৈশা আল্লাহর দরবারে বললাম মালিক ও আমার আল্লাহ আপনার সৃষ্টির রহমত রহমাতুল্লিল আলামিন ওনারে এ জায়গায় পাঠাইছেন আমি না খান্দা গুনাগার বসছি মালিক দয়া করে আমারও একটু রহমত দে আমি সেখান থেকে একটু লাইভ করার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই একটু লাইভ করার চেষ্টা করছিলাম পারি নাই বাবা তো সৌদি আরব থেকে অনেক মানুষ আমাদের দেশে আইসে বলে যে সৌদি আরবে এই নাই সেই নাই বাংলাদেশে এত কিছু আসে কোত্থেকে আমি তাদেরকে বলতে চাই ভাই আপনি ভুলের মধ্যে আছেন চরম ভুলের মধ্যে আছেন আপনি দেখবেন আমার মোবাইলে ছবি আছে কাবা শরীফের সামনে মানুষ জুতা পর্যন্ত পায়ে দেয় না তওয়াফ করে হৃদয় কত আল্লাহ পাকের জন্য কত আবেগ আপ্লুত থাকে হৃদয় সেই জায়গার মধ্যে ওই লাল রুমাল ফিন্দিন না মাথার উপরে বিরা দেয় না এরা আবার রুমাল ডারে করে কি আমরা সুক্কা করে রাখি এই মুলবি সাহেব একটা চেয়ারের উপরে বইয়া কাবা শরীফের সামনে হেতের এই পাও হাঁটুর উপরে উড়াইয়া হে জমিদারের মতন বইয়ে দিস আমি না আসরের নামাজ পড়তে গেছি নামাজ পড়া বসে রয়েছি কাবা শরীফের সামনে যখন এই অবস্থা দেখলাম আমি কট করে মোবাইলে একটা ছবি উঠে লইছি তো ভাই যারা বলেন
সৌদি আরবে এসব নাই, বাংলাদেশে যে সব আছে। ও ভাই আপনি কি পারবেন কাবা শরীফের সামনে গিয়ে আছে আরো বইয়া হাড়ের উপরে পা উড়িয়ে দিতে? কোন বাঙালি পারবো? পারবো না, পারতো না। কিন্তু তারা পারে। মাকামে ইব্রাহিমের সামনে নামাজ আদায় করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক যে জায়গায় রাখছে, মাকামে ইব্রাহিম। কুরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামা ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক যে জায়গায় রাখছে ওই জায়গাটা হলো নামাজের জায়গা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আমি দুই দিন পড়ছি, আরেকদিন গিয়া নিয়ত বানছি, নামাজের নিয়ত বানছি, নামাজ পড়তেছি, ঠেলা ধাক্কায় নিয়ত ছুড়ে আছে, ধাক্কায় সরাই দিছি নামাজের মধ্যে। আমার সাথে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের এক ব্যবসায়ী হাবিবুর রহমান সাহেব, তিনি আমাদের সাথে হজে গেছিলেন, আমরা দুইজনেই নিয়ত বানছিলাম নামাজ পড়ার জন্য, ঠেলা ধাক্কায় কাইনা সরাই দিছি। এই সব অবস্থা মুসলমানের। আরে আমার পেয়ারা নবীর উম্মতের, আরে সূরা বুরুজ নয়, কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা হরকত, প্রত্যেকটা নুকতা, প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনা ঈমানদার হওয়ার জন্য জরুরি। কিন্তু বেঈমান হওয়ার জন্য একটা হরফ অস্বীকার করাই যথেষ্ট, ঠিক কিনা? খবরদার, 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 সাবধান হয়ে যাবেন। শুনেন, সূরা বুরুজে আল্লাহ কয়। আমি চিন্তা করলাম সূরা বুরুজটারে কি লিখা ধরলো, অন্য কোন সূরারে তো বলতে পারতো জাল, সূরা বুরুজটারে কেন জাল করলো? সূরা বুরুজের তাফসীর খুলে দেখি, হ্যাঁ কারণ আছে, আপনারাও বুঝবেন। রব্বুল আলামিন কাবাস সামাই দাতিল বুরুজ, যে আসমানে কক্ষপথ রয়েছে ওই আসমানের কসম, ওয়ালিয়াউমিল মাউউদ, ও নবী, ও নবী, ও নবী রহমাতুল লিল আলামিন, যেদিন আমি আল্লাহর ওয়াদা পূরণ করব ওই দিনের কসম, ওই দিনের কসম, ওই দিনের কসম। এরপর আল্লাহ কয়, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, ওয়া শাহিদি, ও নবী যেই দিনটা সাক্ষী ওই দিনের কসম। সুবহানাল্লাহ, কোন দিনটা সাক্ষী কেউ কইতে পারবেন? আমিও তো বুঝি নাই, তাফসীর না পড়লে, নবীজির হাদিসে মোবারক না থাকলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও বুঝা সম্ভব হইতো না। সাহাবীরা কয়, হুজুর কোন দিনটারে আমার আল্লাহ সাক্ষী কইছে? আমার নবী বলেন, শুক্রবার জুমার দিন, সপ্তাহের বাকি ছয় দিনের সাক্ষী। সুবহানাল্লাহ, শুক্রবার জুমার দিন হলো, সপ্তাহের বাকি ছয় দিনের সাক্ষী। যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে বাড়িতে গেল, সারা সপ্তাহ ইবাদত বন্দেগী যাই করলো আর না করলো, আবার আগামী শুক্রবার জুমার নামাজে যখন সে হাজির হয়, ফেরেশতারা তার নামটা লেখা আল্লাহর দরবারে লইয়া যায়। আল্লাহরে কয়, আল্লাহ আপনার বান্দা গত শুক্রবারে মসজিদে ছিল, আজকে শুক্রবার জুমার দিনেও তার মসজিদে পাওয়া গেল। আল্লাহ কইব, সারা সপ্তাহ আমল নামা খোল, সমস্ত এই কিরামান কিরামান কাতিবিন ফেরেশতার আমল নামা নিয়া আল্লাহর দরবারে জমা দিলে দেখব সপ্তাহের ভিতরে অনেক নামাজ পড়ছে, অনেক নামাজ পড়ে নাই, অনেক সত্যি কথা কইছে, অনেক মিথ্যা কথাও বলছে, দেখা যাইব অনেক নেক আমল করছে, আবার অনেক গুনাহের কাজও করছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই ব্যক্তির দ্বারা যতগুলি গুনার কাজ গোটা সপ্তাহ সংগঠিত হয়েছে, এই গুণাগুলি যদি সে অনিচ্ছাকৃত করে থাকে, ইচ্ছাকৃত না, যদি অনিচ্ছাকৃত করে থাকে, এক জুমার নামাজ পড়ে আরেক জুমার নামাজে মসজিদে যাওয়ার কারণে তার অনিচ্ছাকৃত যে সব গুণাগুলি হয়ে গেছে, আমার আল্লাহ এই গুণাগুলি জুমার খাতিরে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, সপ্তাহের ছয় দিনের সাক্ষী দিন হলো জুমার দিন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জুমার দিনের কসম, জুমার দিনের কসম, ওয়া শাহিদি, ওই জুমার দিন, ওই সাক্ষী দিনের কসম। আবার বলেন, ওয়া মাশহুদ, নবী গো ওই দিনের কসম যে দিনে সবাই একত্রিত হয়,
জোরে কোন সুবহানাল্লাহ যেই দিন একত্রিত হয় সাহাবা কেরাম বলেন নবী গো রাহমাতুল লিল আলামিন কোন দিন একত্রিত হয় কারা হয় নবী বলেন মানুষ এবং ফেরেশতারা যে দিন একত্রিত হয় আল্লাহু আকবার আমরা কি ফেরেশতাদের জামাতে যাইতে পারি পারে ফেরেশতাদের সাথে আমরা কি কোন এক জায়গায় একত্রিত হইতে পারি আমরা কি বুঝি যে আমরা ফেরেশতাদের মাঝখানে আছি না আলাদা আছি এটা আমরা বুঝি নবী বলেন আমার আল্লাহ বললেন ওয়া মাশহুদ যেদিন মানুষ এবং ফেরেশতারা এক জায়গায় হয় সাহাবা কেরাম বলেন হুজুর এটা কোন জায়গায় দুনিয়া সব জায়গায় কি মানুষ আর ফেরেশতারা এক জায়গায় হয় নাকি আমার নবী বলেন না নবী গো সারা বছর একত্রিত হয় নাকি নির্দিষ্ট কোন দিন আছে আমার নবী বলেন নির্দিষ্ট একটা দিন আছে হুজুর কোন দিন মানুষ আর ফেরেশতারা এক জায়গায় হয়ে যায় আমার নবী বলেন আরাফার দিন হজের দিনে মানুষ আর ফেরেশতারা আরাফার ময়দানে একত্রিত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবী বলেন যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখে নেক আমল করে ইবাদত বন্দেগী করে ওই হাজি সাহেবরা যেই ফজিলত পায় আল্লাহ তার আমলনামায় ওই পরিমাণ ফজিলত দান করে দেয় ওই বিশেষ দিনে আমার আল্লাহ কসম করলেন খেয়াল করেন তিনটা হয়ে গেল চারটা হয়ে গেল প্রথমত ওয়াসামা ইযাতিল বুরুজ আসল ঘটনা আসছে আল্লাহ কয় নবী গো নবী আমি আল্লাহ আসমানের যে আসমানে কক্ষপথ রয়েছে ওই আসমানের কসম করলাম দুই নম্বরে ওয়াল ইয়াউমিল মাউউদ যেদিন আমি আল্লাহর সমস্ত ওয়াদা পূরণ করব ওই দিনের কসম করলাম ওয়াশাহিদিউ যে দিনটা সপ্তাহের বাকি 6 দিনের সাক্ষী ওই দিনের কসম করলাম ওয়া মাশহুদ আরাফার দিনের কসম করলাম যেদিন মানুষ আর ফেরেশতারা এক জামাতে একত্রিত হয়ে যায় কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকে না সাহাবীরে কয় হুজুর একটা সূরার প্রথমে তিনটা আয়াতে চারটা জিনিসের কসম আমার আল্লাহ করলেন কারণটা কি গো নবী কি কারণ আমার আল্লাহ এরপরের আয়াত কয় কুতিলা আসহাবুল উখদুদ নবী গো নবী আগুনের গর্তের ভিতরে ফালায়া যেই মুসলমানদেরকে আগুনে জ্বালায়া দিছে যারা আগুনে জ্বালায়া দিছে এই চার জিনিসের কসম কইরা আমি আল্লাহ ঘোষণা দিলাম এদের উপর আমি আল্লাহর লানত অভিশাপ নাউযু বিল্লাহ